ইভিনিং এভরিবডি, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে, আমি একটু রাস্তাতে বেরিয়েছি। আপনারা যদি গাড়ি কিনতে চান, কোনো ধরনের যদি গাড়ি কিনতে চান এবং কোন কোম্পানির গাড়ি কিনবেন যদি চিন্তা করছেন, তাহলে আজকে আপনাদের জন্য একটা বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম। একটা গাড়ির আজকে আমি রিভিউ করব, হুন্ডাই i20। এবং এই i20টা কেন বেস্ট, কী কী ফিচার্স রয়েছে এই i20টাতে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। একটা টেস্ট ড্রাইভ করবো, i20-র ভিতরে কী কী আছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের বাজেটের মধ্যে পড়বে একটা লাক্সারিয়াস গাড়ি। দর্শকবৃন্দ, ভিডিওটা দেখুন। আপনারা জানেন না গাড়ির ভিতরের ফিচার্স কী কী, আপনারা জানেন না, কিন্তু আজকে আমার ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এবং আপনারা যদি গাড়ি কিনতে চান, তাহলে এই গাড়িটা আমি বলবো একটা ভালো একটা গাড়ি আপনাদের জন্য হতে পারে। দেখে নেবেন এই গাড়িটা, আমি আপনাদেরকে প্রথম এ টু জেড, ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন গাড়িটা একবার দেখে আসি। তো দর্শকবৃন্দ, দিস ইজ হুন্ডাই i20। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন, খুব সুন্দর একটা কালারের i20টা। এবং এটা একটা লাক্সারিয়াস গাড়ি কিন্তু দর্শকবৃন্দ, লাক্সারিয়াস একটা কার, আপনাদের বাজেটের মধ্যে পড়বে। এবং আপনারা যদি কিনতে চান আর কি, কেনার জন্য প্ল্যান করছেন, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট একটা কার হতে পারে। আপনারা দেখে নিন, খুব সুন্দর একটা লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং ভিতরের ফিচার্স তো কি বলে আর লাভ নেই দর্শকবৃন্দ, আউট অফ ইমাজিনেশন। এই কারটার কী কী ফিচার্স সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন ডিটেলসে আমরা একটু জানি। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, নাম? কুনাল দেব। আচ্ছা কুনাল, হুন্ডাই i20, কী কী ফিচার, স্পেশাল ফিচার্স? আমি আপনাকে দেখিয়ে দিই প্রথম থেকেই। আচ্ছা, আমি ফ্রন্ট থেকে শুরু করছি। ফ্রন্টে এটা গিলটা দিয়েছে আপনার, প্যারামেট্রিক জুয়েল প্যাটার্ন গিল বলে এটাকে, প্যারামেট্রিক জুয়েল প্যাটার্ন, জুয়েল প্যাটার্ন গিল। আচ্ছা, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টর ফগ ল্যাম্প দিয়েছে, সাথে হুইল কার্টেন দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, প্রজেক্টর এলইডি হেডল্যাম্প। আচ্ছা, প্রজেক্টর এলইডি হেডল্যাম্প দিয়েছে, কারণ এলইডি হেডল্যাম্পে ফোকাসটা বেশি হয়। আচ্ছা, আর এটা প্রজেক্টর যেহেতু আপনার ব্রাইট হবে, তাছাড়া আপনার কর্নারিং ল্যাম্পসও আছে। আচ্ছা, কর্নারিং ল্যাম্পস আপনার হিলসে অনেকটা হেল্প করে। আচ্ছা, কর্নারগুলোতে ফোকাস করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিলসের জন্য। হ্যাঁ, হিলসের জন্য। আচ্ছা, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত? গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। 170 mm, অনেকটা ইয়ে না? অ্যাকচুয়ালি সাধারণ হ্যাচব্যাক গাড়িতে আপনার এরকমই আসে। আচ্ছা, 170-165 এরকমই থাকে, এরকমই। এটা 175 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। স্পেশাল ফিচার্স আর কি কি আছে এটাতে? স্যার, সাইড ওয়াইজ দেখতে গেলে আমি বলছি, এটাতে আপনার 195/60 R16 অ্যালোয়েল আছে, ডায়মন্ড কাট অ্যালোয়েল। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড কাট অ্যালোয়েল। আচ্ছা, ডায়মন্ড কাট অ্যালোয়েল আপনার মানে লুকসটাকে গাড়ি আরো ইনক্রিজ করে দেয়। আচ্ছা, ডায়মন্ড কাট অ্যালোয়েলটা। আচ্ছা, তারপর আপনার হচ্ছে ইলেকট্রনিক ORVM। আচ্ছা, ইলেকট্রনিক ORVM বলে একে আউটসাইড রিয়ার ভিউ মনিটর। আচ্ছা, এটাতে আপনার ইন্ডিকেটর এসে যাবে। তারপর আপনার এটা ওয়েলকাম ফাংশনও আছে। আচ্ছা, ওয়েলকাম ফাংশন প্যাডেল ল্যাম্পও দেওয়া আছে। আচ্ছা, এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার প্যাডেল ল্যাম্প, যখন আপনার রাত্রিবেলা মিররটা ওপেন হবে, তখন সাইডে কিছু মাঠটা আছে নাকি ছাড়া দেখার জন্য, নিচে দেখার জন্য, নিচে দেখার জন্য। আচ্ছা, যখন এটা ওপেন হবে প্যাডেল ল্যাম্পটা অন হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, ওকে ওকে। এখন ভিতরে, আচ্ছা, আপনার কাছে এটা ক্রোম ডোর হ্যান্ডেল দেওয়া আছে। আচ্ছা, এটা আপনার গাড়ির ইয়েকে আরও ইয়ে করে দেয়। খুব সুন্দর এটার কিন্তু ভিতরটা, দা লাক্সারিয়াস একটা গাড়ি দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা কার। দেখে নিন আপনারা ভিতরটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ইন্টেরিয়রটা এখন মেইন হচ্ছে ইন্টেরিয়র। এটাতে আপনার 10-inch ফুল টাচস্ক্রিন ডিসপ্লে আছে। 10-inch? 10-inch, হ্যাঁ। আচ্ছা, 10-inch ফুল টাচস্ক্রিন ডিসপ্লে, টাচস্ক্রিন ডিসপ্লে। এটাকে বলে আপনার ইনফোটেনমেন্ট, ইনফরমেশন প্লাস এন্টারটেনমেন্ট। আচ্ছা, এটাতে আপনি ইনবিল্ট নেভিগেশন সিস্টেম পেয়ে যাবেন। হ্যাঁ, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি যান, আপনাকে নেভিগেশন সিস্টেম গাইড করবে। ও, ইনবিল্ট থাকে এটা? হ্যাঁ, ইনবিল্ট নেভিগেশন, ইন্টারনেট লাগে না, কিছু লাগবে না, ইনবিল্ট নেভিগেশন সিস্টেম। আচ্ছা, তারপর এটাতে আপনার কানেক্টিভিটি, যেমন অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সব কিছুই আপনি ইউজ করতে পারেন। USB দিয়ে ভিডিও চালাতে পারবেন। তার মধ্যে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি তো আছেই। আর এটাতে আরেকটা জিনিস আছে আপনার, ব্লু লিঙ্ক। ব্লু লিঙ্ক,
রুলিং হচ্ছে টেলিমেটিক্স। আচ্ছা, টেলিমেটিক্স এটা হচ্ছে কানেক্টেড ফিচার্স, মোর দেন 60+ কানেক্টেড ফিচার্স এর গাড়িতে মধ্যে আছে। আচ্ছা, যেটা দিয়ে আপনি অ্যাপের থ্রু গাড়িকে পুরো কন্ট্রোল করতে পারবেন, ইভেন কি স্টার্ট স্টপ সব কিছুই করতে পারবেন অ্যাপের মাধ্যমে। অ্যাপের মাধ্যমে। আচ্ছা, চাবি লাগবে না, আপনি অ্যাপ দিয়ে গাড়িকে স্টার্ট করতে পারবেন, গাড়িকে আপনি স্টপ করতে পারবেন, এই ক্লাইমেট কন্ট্রোল সব কিছু। যদি কোনো চুর নিয়ে যায় না, এটা হবে না, এটা ইঞ্জিন ইমোবিলাইজার থাকে। আচ্ছা, ইঞ্জিন ইমোবিলাইজার হচ্ছে কি আপনার কি ছাড়া গাড়ি কখনো স্টার্ট হবে না। আচ্ছা, আর ব্লুলিং কি আপনি এটা গাড়িকে ট্র্যাকও করতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি মনে করেন আপনি একটা টেরিটরি সেট করে রাখতে পারেন, গাড়ি যখনই টেরিটরির বাইরে যাবে ব্লুলিং কে আপনার নোটিফিকেশন চলে আসবে। ওয়াও, বিউটিফুল, এটা হচ্ছে সেফটি ফিচার্স এর আন্ডারে। আচ্ছা, তারপর আপনার এটাতে ইলেকট্রিক সানরুফ দেওয়া হয়েছে। সানরুফটা না, খুব সুন্দর সানরুফটা, বাম্পার, আরে বাহ, বিউটিফুল সানরুফ না, এটা হচ্ছে আপনার মুনরুফ, মুনরুফ একটা, সানরুফ একটা না। ওকে, গ্রেট, খুব সুন্দর, যাদের সানরুফ পছন্দ, ছোট ছোট বাচ্চাদের সানরুফ পছন্দ হয়, পছন্দ। তারপর আপনার এখানে ফুল ডিজিটাল এমআইডি দিয়েছে, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, যেটা ফুললি ডিজিটাল আপনার। আচ্ছা, স্পিডোমিটার, অ্যানালগ মিটার, টোটালি ডিজিটাল। আচ্ছা, এগুলোতে আপনি অনেক কিছু কার ইনফরমেশন সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই যে, আচ্ছা, এটাতে আছে, আসে না এটা? আচ্ছা, সুইচটা মারলেই কার ইনফরমেশন সবকিছু আপনার এসে যাবে, প্লাস আপনি সেফটির জন্য দেখতে পারবেন কোন ডোর খোলা আছে বা বন্ধ আছে। আচ্ছা, এটা না? হ্যাঁ। আচ্ছা, আর আর এই জিনিসটা কি? এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। আচ্ছা, গাড়িতে এয়ার পিউরিফায়ার দেয়া? হ্যাঁ, এয়ার পিউরিফায়ার দেওয়া হচ্ছে, কারণ ভিতরের যে এয়ারটা পিউরিফাই থাকার জন্য, যাতে আপনি ফ্রেশ ব্রেথ নিতে পারেন। ওয়াও, এটা অক্সি বুস্টার। বাহ, বিউটিফুল, বিউটিফুল, এটা মানে এটার সঙ্গে দেওয়া হয়েছে না? এটা ক্যামেরা কিছু আছে এটাতে? ক্যামেরা আপনার স্যার রিয়ার ভিউ ক্যামেরা আছে। আচ্ছা, রিয়ার ভিউ ক্যামেরা আছে না? ওকে, গ্রেট। আচ্ছা, পিছনেরটা দেখা যাবে? ক্যামেরা দেওয়ার সাথে এটাতে স্টিয়ারিং অ্যাডাপ্টিবিলিটি আছে। আচ্ছা, কোন দিকে যাবে সেটা দেখতে পাবেন, গাড়ি স্টিয়ারিং যখন কাটাবেন এটা কোন দিকে যাবে সেটাও আপনি দেখতে পাবেন। ওয়াহ, বিউটিফুল। তার মধ্যে এটাতে আপনার রিয়ার ডিআরভিএমও দেওয়া হয়েছে। এটা কি ডিআরভিএম? হচ্ছে রানিং পজিশনেও আমি ব্যাক দেখতে পারবো। আপনার কুচিল থাকবে। আচ্ছা, এটাতে আপনার যে ফিচার্স গুলো দেওয়া আছে, প্লাস যে গাড়ির বিল্ড কোয়ালিটি, এটাতে আপনার 66% হাই স্ট্রেংথ স্টিল ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর আপনার এটাতে 3 years 1,00,000 kilometers পর্যন্ত ওয়ারেন্টি আছে। আচ্ছা, সেফটি ফিচার্স এর মধ্যে আপনি ABS, EVD, 6 এয়ারব্যাগস সবকিছুই পেয়ে যাবেন, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, VSM, ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, সবগুলোই আপনার গাড়িতে আছে, যা অন্য গাড়িতে নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই, গাড়ির কেবিন স্পেসটা। কেবিন স্পেসটা অনেক বড়। হ্যাঁ, কেবিন স্পেসটা আমি যখন বসে আছি, হ্যাঁ, একজন 6 feet মানুষ যদি সামনে বসে থাকে, সেম কন্ডিশনে যদি পিছনে গিয়ে বসে, তখন এই কমফোর্টেবল বসতে পারবে। এটা লেগ রুম অনেক আছে, হেডরুম অনেক দেওয়া আছে। আপনি একবার পিছনে ছিটে দেখাতে চাই লেগ রুম। চলো, পিছনে যারা বসবে কাস্টমারের কনভিনিয়েন্সের জন্য আপনার রিয়ার এসি ভ্যান দেওয়া আছে। আচ্ছা, সব থেকে ভালো জিনিস, এখানেও এসি দেওয়া আছে না? অন্য গাড়িতে সাধারণত থাকে না, থাকে না না, এখানেও এসি, যাদের পিছনের মানুষ, পিছনের মানুষেরা কমফোর্টেবল বসবে। আচ্ছা, এটা কি একটা কোট একটা দেওয়া আছে? আপনার চার্জিং পয়েন্ট। আচ্ছা, মোবাইল বসবে, চার্জিং পয়েন্ট প্লাস মোবাইল হোল্ডার। মোবাইল, আচ্ছা আচ্ছা, এখানে মোবাইল দেখে আপনি চার্জও করতে পারবেন। আচ্ছা, তাছাড়া আপনি দেখুন আপনার কেবিন খুব স্পেসটা খুব ভালো, স্পেসটা খুব ভালো। এখন অ্যাডজাস্টেবল হেডরেস দেওয়া হয়েছে, প্লাস হেডরুম যেটা আছে। আচ্ছা, একজন 6 feet অ্যাভারেজ যদি কাস্টমার হয়, উনি কমফোর্টেবল ভাবে বসতে পারবেন, ওনারও হেডরুম অনেকটাই থাকবে। ওকে, গ্রেট, চলো এখন পিছনটা একবার দেখি। তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন অনেক কিছু, এখন আমরা পিছন সাইডটা আমরা দেখি। পিছনে আপনার বোথ সাইডে এলইডি হেডল্যাম্প আছে, টেললাম্প আছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনার হাই মাউন্টেন টেললাম্প। আচ্ছা, শার্পিন অ্যান্টেনা দিয়ে দিয়েছে, বিফোকার দেওয়া আছে, রিয়ার ওয়াশিং ওয়াইপার দেওয়া আছে। আমি বুট স্পেসটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, স্পেসটা করে পাবে, এটা দিয়ে আপনার 350 liter বুট স্পেস আছে। ওয়াও, আর একটা সবচেয়ে বড় ইউনিক ফিচার হচ্ছে এটার মধ্যে সাউন্ড সিস্টেমটা দেওয়া হয়েছে, এটা বোসের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। বোসের একটু সাউন্ড সিস্টেমটা একটু আমি সাউন্ড সিস্টেমটা শুনিয়ে দিচ্ছি। দর্শক বিন্দু, আপনারা কোয়ালিটি শুনতে পারলেন, এখানে মিউজিক সিস্টেমের বাম্পার কোয়ালিটি। আমরা কপিরাইটের জন্য গানটা আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু বাম্পার এক্সপিরিয়েন্স আপনাদের মানে এই
কারটাতে বসার পরে আপনাদের মনে হবে আপনারা একটা লাক্সারিয়াস একটা কারে বসছেন নাকি? আর কিছু আছে আপনার দেখার জন্য মতো? যেমন আপনার ওয়্যারলেস চার্জিং অপশন, ওয়্যারলেস চার্জিং এটাতে, এটাতে আপনার ওয়্যারলেস চার্জিং অপশন আছে মোবাইলে, আপনার মোবাইলে যদি ওয়্যারলেস চার্জিং অটোমেটিক ওয়্যারলেস চার্জিং, হ্যাঁ অটোমেটিক ওয়্যারলেস চার্জিং। ওরে বাপ, এটা তো খুব বাম্পার ফ্যাসিলিটি। তারপর টেলিস্কোপিক স্টিয়ারিং। আচ্ছা এটা কি? আচ্ছা ও টেলিস্কোপিক আপ ডাউন আগে পিছে দুটোই হবে। আচ্ছা এটা আপনার একটা ইউনিক ফিচার্স, আপনাকে অনেক সময় পোস্টারটা সেট করতে খুব সাহায্য করে। ওকে গ্রেট 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 গ্রেট। চলো সো দর্শকবৃন্দ, এখন আমি একটা টেস্ট ড্রাইভ করব, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। এবং এটা হচ্ছে অটোমেটিক স্টার্ট, অটোমেটিক না অটো স্টার্ট, বটম স্টার্ট, বটম স্টার্ট, বটম স্টার্ট আর কি। বটমে স্টার্ট হয় আবার বটমে অফ হয়। এখানে লাইট লাগানো হয়েছে খুব সুন্দর। আর এসিটা তো আমি আপনাদেরকে বলবো, আমারও কার আছে কিন্তু আমার এত চিল এসি নয়, অনেস্টলি আই এম স্পিকিং আর কি। আর এটা এত আরাম লাগে এসিটা, মানে আর বেরোতে ইচ্ছা করে না। এখন আমি আপনাদেরকে দেখাই একটু টেস্ট ড্রাইভ করে, এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে দেখাই। চলুন। খুব স্মুথ দর্শকবৃন্দ, এবং খুব কি বলবো, এটাতে পাওয়ার স্টিয়ারিং না, এটা ফুল পাওয়ার স্টিয়ারিং, ফুল পাওয়ার স্টিয়ারিং, আর পাওয়ার স্টিয়ারিং। আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে ইনস্ট্যান্ট পিকআপটা কি বলেছিলে আপনার, এটাতে 53 পিএস পাওয়ার দেওয়া আছে। আচ্ছা প্লাস 11.3 কেজিএম টর্ক দেওয়া আছে, তাই আপনার পিকআপ ইনস্ট্যান্ট পিকআপ হয়ে যাবে। আচ্ছা ইনস্ট্যান্ট পিকআপটা হবে, তাই হিলসেস আর সেস বা প্লেনসে চালানোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা এটা এটা হবে না। আর সবথেকে ভালো জিনিস, আরেকটা জিনিস আমার ভালো লাগলো, যে জিনিসটা হচ্ছে এটাতে যে সময় ইয়ে করে অফ করে বা স্ট্যান্ড বাই যে সময় আমরা থাকি সে সময় বোঝাই যায় না একটা কারে কারে বসছি বলে, না এনভিএস লেভেল লেভেল খুবই লো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ লো হাস বাইপাস। ওকে গ্রেট। সো একটা টেস্ট ড্রাইভ নিলাম আর কি, খুবই ভালোই লাগলো। আপনারা যদি গাড়ি কেনার জন্য প্ল্যান করছেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আর কি, দিস ইজ মাই রিকমেন্ড, আপনারা একবার এটা এই i20টা একবার টেস্ট ড্রাইভ করে দিন, একবার টেস্ট ড্রাইভ করুন, খুবই ভালোই লাগবে। এবং আপনাদের বাজেটের মধ্যে পড়বে, যারা আপনারা করতে চান ফাইন্যান্স তো অ্যাভেলেবেল আছেই, ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, ফাইন্যান্সের কোনো টেনশন নেই। আর একবার চালালে আপনাদের মনে হবে আপনারা এই গাড়িটা যাহাতে আপনারা কিনে নিয়ে আপনাদের ঘরে রাখতে একবার ইচ্ছে হবে আর কি। খুব সুন্দর, বিউটিফুল এবং লাক্সারিয়াস একটা কার কিন্তু i20 হুন্ডাইয়ের। সো দর্শকবৃন্দ, কার তো দেখলেন আপনারা, এবং আমি এখন আসলাম হুন্ডাইয়ের শোরুমে। এটা হচ্ছে আপনাদের সোনাই রোড হলি ক্রস স্কুলের পাশেই, হলি ক্রস স্কুলের পাশে সোনাই রোডে হুন্ডাইয়ের কার শোরুম। আমার পিছনে সেলস টিম ওনারা রয়েছেন, এবং যে i20টা দেখলেন আপনারা এখান থেকে এসে বুক করে আপনারা নিয়ে যেতে পারবেন। কালার ভেরিয়েন্ট অনেকগুলো আছে, আমরা সেলসম্যানের সঙ্গে আবার আমরা কথা বলবো। চলুন। সো ওকে, আচ্ছা তো কী কী কালার ভেরিয়েন্ট আছে এটার মধ্যে? আপনার 5টা কালার আছে। হ্যাঁ, রেড, হোয়াইট, গ্রে আর স্টেরিনাইট, আপনি যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন, যে কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি, মেকবে মডেল, যে কোনো কিছু এক্সচেঞ্জ করতে পারবেন, ফ্রি ইভলিউশন হয়ে যায়। আর আমরা এইটা বেটার দেওয়ার চেষ্টা করি। ইভলিউশনটা কি? ইভলিউশন হচ্ছে গাড়ির টোটাল চেক আপ করে গাড়ির কত ম্যাক্সিমাম প্রাইস যাবে সেটা। আচ্ছা আচ্ছা, প্রাইস কোটিং। আপনাদের যদি কোনো পুরনো যদি গাড়ি থাকে নিয়ে আসতে পারেন, এক্সচেঞ্জ করে সেই i20টা যদি নিতে চান নিতে পারবেন। আপনার গাড়ির দাম কত সেই কন্ডিশনটা দেখে ওনারা সেটার দাম বলে দেবেন, এবং সেটার দামের উপরে যেগুলো লাগে সেগুলো আপনাদেরকে পে করতে লাগবে। ওকে গ্রেট। তো আপনারা নিশ্চয়ই আসবেন, আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো ডেসক্রিপশনে, এবং ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো কিছু যদি আপনাদের যদি জিজ্ঞেস করতে থাকে, যদি আপনাদের কোনো কিছু ইনকোয়ারি থাকে, তাহলে আপনারা ইনকোয়ারি করতে পারবেন সেই মোবাইল নাম্বারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। নেক্সট আপনারা কোন গাড়ির আপনারা রিভিউ দেখতে চান সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কিন্তু, এবং ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। যারা গাড়ি কেনার জন্য ইচ্ছুক ওনাদেরকে নিশ্চয়ই শেয়ার করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ এরকম ভিডিও নিয়ে আসবো, বাম্পার একটা ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই, বাই বলো। ওকে।